সারা বছর তেমন কোনো কার্যক্রম না থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই মাঠে সোচ্চার বিএনপি ও সমমনা দলগুলো। প্রায় নিয়ম করেই রাখছে হরতাল ও অবরোধ। শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচি পালন করার কথা থাকলেও দেশজুড়ে বাস ও বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ঘটছে প্রতিদিন। আন্দোলনে বিএনপির সবচেয়ে কার্যকর হাতিয়ার ছাত্রদল। যদিও অবরোধ ও হরতালের ডাকে শুরু থেকে বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ধ্বংসাত্মক কার্যক্রমের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি করে এসেছে দলটির সিনিয়র নেতৃবৃন্দ, কিন্তু বেশ কিছু ভিডিও ও সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে উঠে আসে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক এমপি ছাড়াও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের ঘটনায় সরাসরি জড়িত থাকার দৃশ্য। গত 28 অক্টোবরের হামলায় সবচাইতে নৃশংসভাবে হত্যা করা হয় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই হামলার পেছনেও ভূমিকা রেখেছে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এছাড়াও 1-20 নভেম্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের নেতা ও কর্মীদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘ এক মাস ধরে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অংশ হিসেবে বাস ভাঙচুর, স্কুল ট্রেনে অগ্নিসংযোগ, ট্রেন লাইন ও রাস্তায় টায়ার পুড়িয়ে রাখা ও সাধারণ মানুষকে মারধরের অভিযোগ রয়েছে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশের অভিযানে অগ্নিসংযোগ ও ককটেল হামলার সঙ্গে জড়িতদের আটকের পাশাপাশি নির্দেশদাতা কেন্দ্রীয় নেতাদের নথিসহ গ্রেফতারের পর বিগত কয়েকদিন ধরে অগ্নিসংযোগ ও হামলার পরিমাণ কমেছে বিএনপি জামায়াতের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।